সবিস্তার খবর এবং চমকে দেওয়ার মতো খবর আপনাদের সামনে আনব। শুভসাচী, আমরা জানি এখনো পর্যন্ত দৈনিক সংক্রমণের যেদিকে পৌঁছেছে 45 লাখ সাকুল্যে দেশে সংক্রমণের বা আক্রান্তের সংখ্যা কোভিডে, কিন্তু আইসিএমআর এর রিপোর্ট কি বলছে জানেন? মে মাসেই নাকি সেটা 15 কোটি হয়ে গেছে, ভাবতে পারেন? আইসিএমআর এর সমীক্ষা পিউ যেটা বলছে, 11ই মে থেকে 4ঠা জুন পর্যন্ত দেশের 21টি রাজ্যে সেরো সার্ভে করা হয়। সেই সার্ভে রিপোর্ট বলছে বর্তমানে যে সংখ্যাটা 45 লক্ষ, শুধু মে মাসেই পিউ সেই সংখ্যাটা 64 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে মে মাসে দেশে আক্রান্তের সংখ্যা ছিল 2 লক্ষ, অর্থাৎ মে মাসে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টের চেয়ে 32 গুণ বেশি ছিল করোনা আক্রান্তের সংখ্যা। সেই অনুযায়ী বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কম করে 15 কোটি ছাড়িয়েছে বলে অনুমান করছেন অনেকে, যারা অধিকাংশই উপসর্গহীন বা যাদের পরীক্ষাই হয়নি। ডক্টর কুণাল সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। ডক্টর সরকার, এ তো রীতিমতো আশঙ্কার, উদ্বেগের খবর। পুরো ব্যাপারটাই তো একটা উদ্বেগের ব্যাপার, কিন্তু আমরা প্রথম থেকেই যারা এই করোনার পরিসংখ্যান নিয়ে চোখ রাখি বা যারা নাড়াচাড়া করি, তো এটা কিন্তু আমাদের প্রথম থেকেই একটা বলতে পারো যে একটা অনুমান বা এটার ওয়ার্ল্ড ওভার, যে একজনের যদি টেস্ট পজিটিভ হয় তখন আমরা মনে করি যে তার পিছনে একজনকে যদি আমাদের পজিটিভ পেতে হয় তার মানে আমাদের হয়তো টেস্ট করছে না, যে কোনো কারণেই হোক, ইনফেক্টেড এসিমটোম্যাটিক যাই হোক না কেন, আরো হয়তো 10 জন আছে। কিছু কিছু দেশে হয়তো সেই রেশিওটা 1:10 না হয়ে 1:20 হতে পারে। আইসিএমআর এর এই সেরো সার্ভেটা নিশ্চয়ই আমাদের চমকে দিচ্ছে, কারণ তারা মে মাসের হিসেবে যদি আমরা দেখি তারা একটা রেশিও যেটা বলছেন তাতে 1:80 ইত্যাদি, উইচ ইজ এক্সট্রিমলি হাই। পৃথিবীর কোথাও এরকম 1:80 রেশিও নিয়ে আলাপ আলোচনা এখনো দেখা যায়নি। কিন্তু জিনিসটাকে আর একটু ডিটেইলে আমাদের স্ট্যাটিস্টিক্সটা দেখতে হবে, কারণ আমরা যদি আজকের পরিসংখ্যানটা দেখি তাহলে আজকের পরিসংখ্যানে আমাদের দেশের হিসেবে শতকরা 0.33% লোক টেস্টেড পজিটিভ হয়েছে, এবং তারা ওই রিপোর্টে আর এক জায়গায় বলছেন যে আমাদের সারা দেশে ইনসিডেন্সেস 0.73, তার মানে 2:1 কারণ আমাদের আমাদের অনুমান এই যে বলো, আরো একটা অনুমান যেটা চলে যে সত্যিকারের আমরা যদি মনে করি যে আমাদের যদি 50 গুণ 40 1:50 1:40 রেটে হতে থাকে, তাহলে একটা বেয়ার মিনিমাম আমাদের দেশের কম বেশি প্রায় 1/3 মানুষ অলরেডি এক্সপোজড। হ্যাঁ, কিন্তু ডক্টর সরকার এটাও তো ঠিক যে আপনি যেমনটা বললেন যে 1:80 এটা একটা অঙ্ক কষা ফিগার, বাস্তবের সঙ্গে তার মিল কতটা আছে সেটা একটা প্রশ্ন, মানে এই 15 কোটিটা একটা আন্দাজ। আন্দাজ না, আরেকটা যেটা হয় পিউ সেটা আর কি, আমরা সবসময় তাদের কটাক্ষ না করে যেটা স্বীকার করতে হবে যে অ্যাজ টাইম গো রন এই গ্যাপটা ন্যারো হতে থাকে। সেটা যদি মে মাসে যদি 1:80 হয়ে থাকতো হয়তো এখন সেই রেশিওটা হতে পারে 1:10 এসছে কি 1:5 এসছে, কিন্তু এই এই মন্তব্যটাও সম্পূর্ণ সঠিক যে যত আমরা দেখব যে আমরা ওই প্রায় 30% ইনসিডেন্স এর কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছি, তখন হয়তো মন্দের ভালোটা হলো যে আমাদের এই একটা হার্ড ইমিউনিটির দিকে আমরা এগোতে পারি, এবং হার্ড ইমিউনিটির দিকে এগোলেই আমরা এই কার্ভটাকে দেখবো সে একটু নিম্নগামী হচ্ছে আর কি। মানে এটাই একমাত্র আশার আলো। ধন্যবাদ ডক্টর সরকার। টানা 36 দিন সংক্রমণের শীর্ষে ভারত, কমেছে দৈনিক সুস্থতার হার। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 96,591 জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 45,62,415। গত 24 ঘন্টায় করোনা সংক্রমণে মারা গেছেন 1,209 জন। করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে 76,271।
বাগ মানছে না করোনা। রাজ্যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত 3,157, মারা গেছেন 57 জন। অবশ্য আশা জাগাচ্ছে সুস্থতার হার। চব্বিশ ঘন্টায় কোভিড মুক্ত হয়েছেন 3,016 জন। এখনো পর্যন্ত এ নিয়ে রাজ্যে 1,69,043 জন করোনা মুক্ত হলেন। কলকাতায় চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 543 জন। রাজ্যে এখন সুস্থতার হার 86.10%।